বিয়ের দুই মাস পরেই আমার ডিভোর্স হয়ে গেল কারণটা একদম ঠুনকোও ভাবতে পারেন আবার অনেক কঠিনও বাবা মায়ের একমাত্র মেয়ে আমি যথেষ্ট বেশি আদরেই বড় হয়েছি আমার মনে হয় না আমার মা বাবা আমার কোনো চাওয়া অপূর্ণ রেখেছেন এমন কি শেষ চাওয়া হিসেবে পছন্দের ছেলের সাথেই বিয়েটাও করে নিলাম ছোট থেকেই আবার বাবা মায়ের কাছে আমার চাওয়ার গুরুত্ব ছিল সবসময়ই আকাশ ছোঁয়া বাবা কলেজে টিচার হওয়ায় আমাকে সবসময়ই সঠিক শিক্ষা দিয়ে বড় করেছেন আর কোনো ভাই বোন না থাকায় তাদের সবটুকু আদর ভালোবাসা যে আমি একাই পেয়েছি এটা তো বলার অপেক্ষাই রাখে না ভার্সিটিতে পড়াকালীনই প্রেম হলো রিয়ানের সাথে সবকিছুই খুব সুন্দর চলছিল কখনোই আমাদের ভালোবাসায় বড় কোনো সমস্যা আসেনি দেখতে দেখতেই আমাদের ভার্সিটি লাইফ শেষ হলো রিয়ানের ব্যবসা পছন্দ থাকায় ও নিজের বাবার ব্যবসা সামলাতে শুরু করলো আর ভালো ছাত্রী থাকায় আমারও জলদি জব হয়ে গেল অবশ্য জব হওয়ার আগেই আমার আর রিয়ানের বিয়ে ঠিকঠাক হয়ে গিয়েছিল ওদিকে একমাত্র মেয়ে হওয়ায় বাবা আমার বিয়েতে কোনো কিছুরই কমতি রাখলেন না একদম রাজকন্যা বিদায় যাকে বলে সেইভাবেই আমি শ্বশুরবাড়ি গেলাম খুব খারাপ লেগেছিল বিয়ের দিন বাবা মাকে ছেড়ে আসার সময় একে তো আমার তারা আর তাদের আমি ছাড়া কেউ নেই দেখার মতো তার উপর দুজনেরই বয়স হয়েছে বাবার চাকরিটা নেই বয়স হয়েছে অনেক পরিবারটা বলতে গেলে বাবার মাসিক পেনশনের টাকাই চলে যাচ্ছিল আবার তাদের প্রায় সব সময় অসুখ লেগেই থাকে দেখার মতো কেউ নেই বললেই চলে অবশ্য বাবা মাকে বলেছিলাম যে তাদের কাছেই একটা বাসা নিয়ে থাকবো অবশ্য সেটা কবে হবে তা তো আর জানি না সবে খুব সুন্দরভাবেই চলছিল। নতুন বিয়ে পছন্দের মানুষকে সারা জীবনের জন্য পাওয়া স্বপ্নের মতো লাগছিল সব সকালে পরিবারের সবার সাথে কাটিয়ে সারাদিন অফিস করে ক্লান্ত শরীরে এসে প্রিয় মানুষটার বুকে একটু আগলে পড়ে সারাদিনের সব কষ্ট ভুলে যেতাম সবই সুন্দর চললেও বিপত্তি পাথলো আমার বেতন পাওয়ার কিছুদিন পর রাতে খেতে বসে শাশুড়ি হঠাৎই জিজ্ঞেস করে বসলেন বেতন পেয়েছো জি আম্মা পেয়েছি কত বেতন পাও কথাটা শুনে কেমন যেন খোঁচার মতো লাগল তাও বললাম এই তো আম্মা ত্রিশ হাজার তোমার শ্বশুরের ব্যবসার কথা তো জানোই তাই না জি আম্মা এই এলাকায় এত বড় ব্যবসায়ী আর কি আছে বলো আবার রিয়ানো সেটার হাল ধরেছে আমাদের এত টাকা খাবে কে বলো তুমি এইসব চাকরানিগিরি বাদ দিয়ে সংসারে মন দাও মেয়ে মানুষ বিয়ের পর সংসারই সব কথাটা শুনে কেমন যেন করে উঠল তাই বললাম কিন্তু আম্মা আপনি নিজেও তো বিয়ের পর প্রায় পনেরো বছর জব করেছিলেন আমি যতটুকু শুনেছি আর আমি জবটা করছি মূলত আমার বাবা মায়ের জন্য তারা ছাড়া আমার আমি ছাড়া তাদের কেউ নেই তোমায় ভুলে গেলে চলবে না যে তুমি এখন এ বাড়ির বউ আমরা যা বলবো তোমাকে সেটাই শুনতে হবে আর তোমার জব করা টাকা যদি খরচ করতেই হয় এই সংসারই করবা কারণ এখন এই সংসারটাই তোমার তাই হয় জব বাদ দিয়ে সংসার করবা না হয় সব টাকা এই সংসারে খরচ করবা এসব কেমন কথা আম্মা আপনি খুব ভালো করেই জানেন আমার বাবা মায়ের আমি ছাড়া আর কোনো ছেলে মেয়ে নেই আমার বাবা আমাকে বড় করতে যথেষ্ট খরচ করেছেন এই জীবনে বাবার জব নেই পেনশনের সামান্য টাকায় সংসারটা চলে আর এখন তাদের দুজনেরই বয়স হয়েছে এমন না যে কোনো ছেলে আছে যে তাদের দেখবে আর আমি মেয়ে না হয়ে ছেলে হলে তো তাদেরই দেখতাম তাই না আপনার ছেলেও তো আপনাদের দেখে তাই নয় কি চুপ করো মুখের উপর তর্ক করা পছন্দ না আমার রাগ করে সেদিন খাবার টেবিল থেকে উঠে এলাম আশ্চর্য এত ভদ্র পরিবার অথচ এই তার নমুনা রিয়ানকে ঘরে খুব সুন্দর করে সবটা বোঝালাম আমার বাবা মাকে দেখবে কে ও কি পারত আমার জায়গায় হলে ফেলে দিতে তবে আমি মানুষ চিনতে পারলাম মানুষ কীভাবে মনুষ্যত্বহীন আচরণ করে তাও দেখলাম কত সুন্দরভাবে পোল্টে নিল সব এসবের পর রিয়ানের কোনো কথাই ছিল না ওর মায়ের কথাই নাকি ওর কথা তাদের কোনোভাবেই এসব বুঝাতে পারলাম না বিষয়টা আমার বাবা মায়ের কানে গেল বাবা এসে আমার শাশুড়িকে বুঝিয়ে বললেন যে ওর কিছুই আমাদের লাগবে না আমরা ওকে মানুষ করেছি বিয়ে দিয়েছি শেষ আসলেই শেষ এভাবে সব শেষ হয় শেষ হলো তবে আমার সংসার তাও দুমাসিরই মাথায় ছয় বছরের ভালোবাসা এত সুন্দর বোঝাপড়া সবই শেষ হল সাথে কিছু নিম্নমানের জানোয়ার দেখলাম নিজ চোখে আমার বাবা মা অনেক বুঝিয়েছিলেন যে তাদের নিয়ে আমাকে ভাবতে হবে না আমার বিয়ে হয়েছে সেই সংসারই আমার সব তবে আমারও তো তাদের উপর একটা দায়িত্ব আছে নাকি এটা আমি কি করে ভুলি তারা আমাকে এত ভালোবাসা দিয়ে বড় করেছেন আর আমি তাদের ফেলে দেব আমি ছেলে হলে কি করতাম সত্যি বলতে হাসি মুখে আমি ডিভোর্স পেপারে সাইন করে রিয়ানের মুখের উপর কাগজটা ছুড়ে দিয়ে চলে এলাম আসার সময় ওর মাকে বললাম এই ছেলে না হয়ে যদি আপনার একটা মেয়ে হতো আর তার সাথে এমনটা হলে খুব ভালো হতো বাবার কোলে মাথা দিয়ে শুয়ে আছি আমার খারাপ না লাগলেও মা আমার পাশে বসে কাঁদছেন তার কথা আমার আর সংসার হবে না এদিকে মুচকি হাসছি আমি বেশ হয়েছে একজন সন্তান হিসেবে আমি অনায়াসে এখন আমার বাবা মায়ের দেখাশোনা করতে পারব